আমি আজকে প্রকৃতির সন্ধানে আগে আপনাদের কিছু দেখাবো। দেখুন আমাদের ছেলেপেলেরা আজকেও সেই খেলাতে ব্যস্ত, কুতকুত খেলছে ফ্রেন্ড। তো আমি বলেছি যে গ্রামের পরিবেশ খুবই সুন্দর হয়। দেখুন ওইটা আমার ভাতিজি ওইখানে দাঁড়িয়ে আছে, এর নাম হচ্ছে বাহা, বাহামণি। তো যাই হোক, আমি আজকে যে স্যুটটা দিব এটা আমাদের গ্রাম, আমাদের আম গাছ দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো এটাতে আম ধরেছিল অনেক, তো আমি পেরে নিয়েছি। তো আমগুলো দেখাতে পারলাম না, আমের একটা রেসিপি তৈরি করতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণবশত। দেখুন ফ্রেন্ড, এটা আমাদের মানে আমার পাশে একটা ফাঁকা জায়গাতে, এটা দেখুন তো এটা পুরোটাই জঙ্গল। তো এখানে অনেক জীবজন্তু দেখা যায় মাঝে মধ্যে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। কি ভাতিজি, ভালো আছিস? দেখুন ফ্রেন্ড, এটা একটা গাছ, তো এই গাছটার নাম হচ্ছে, নামটা ফ্রেন্ড আমি বলবো না, তো আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে এটা কী গাছ আমি তুলেছিলাম। দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমি যে আজকে রেসিপিটা করব সেটা হচ্ছে আমি কি করে বেগনি পুরি তৈরি করব। তো এই বেগনি পুরি করতে কি কি প্রয়োজন সেটা তো পরে বলবো আমি, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকের পরিবেশটা, আজকে একটু মাঠে জল কমে গেছে, দেখতেই পাচ্ছেন জল নেই। তো আমাদের এখানে বৃষ্টি এখন একটু কম আছে। দেখুন একটু একটা মজার বিষয়, একটা কুকুর আমাদের, আমার দাদার এটা বাড়ি এখনও কমপ্লিট হয়নি, তো ওইখানে বসে আছে, নেমে গেল আমি ছবি তোলাতে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, বেগনি পরে কী করে করবো আমি। তো চলুন দেখা যাক বেগনি পুরি করতে কী কী লাগবে, যাওয়া যাক তাহলে। দেখুন ফ্রেন্ড, এটা দেওয়ালের উপর দিয়ে একটা গাছ হয়েছে, দেখতেই পাচ্ছেন, ভালো লাগছে দেখতে, এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন। এই দেখুন একটা গাছ, আম গাছের উপর দিয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দেয়, এই গাছটা বড় হলে যে ফল দিবে সেটা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, আমরা প্রকৃতিকে এই জন্য খুব ভালোবাসি, এই জন্য প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়ে থাকে। ফ্রেন্ড, আমি চলে এলাম ভূমি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন। তো বেগনি পুরি তৈরি করতে কী কী লাগবে সেটা বলে দিচ্ছি। বেগনি পুরি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে, একটা বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আর নিয়েছি আমি 3-4 কাঁচা লঙ্কা, আমাদের গাছের, এর আগে দেখিয়েছি গাছটা আর দেখালাম না, এই জন্য নিয়েছি আমি 1 বাটির একটু কম বেসন, আর নিয়েছি ময়দা, আর নিয়েছি খাবার সোডা, আর নিয়েছি বিট লবণ, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি লবণ। এবার আমি এটাকে, এই বেগনি পুরি করতে যেটা লাগবে, আমি ময়দাটাকে আগে থেকে মাখিয়ে রেখে দেখুন কমে নিয়েছি এরকম সাইজের। তো আমার, আমি যে এর আগে ভিডিওটা দিয়েছি তার মধ্যে আমার এটা লিঙ্কটা দেওয়া আছে, এটা কী করে করতে হয় দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো আমি এটা আর দেখালাম না, এই জন্য শুধু দেখিয়েই দিচ্ছি, এটা আমি করে নিয়েছি দেখুন। আর যেটা মেন সেটা হচ্ছে আমি বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে কেটে নেব বেগুনটাকে, দেখুন ফ্রেন্ড, এই দায়ের সাহায্যে আমি বেগুনটা কেটে নিচ্ছি। দেখুন ফ্রেন্ড, এটাকে মধ্যে থেকে আমি কেটে নিচ্ছি, দেখুন ফ্রেন্ড, কেটে নিয়ে আমি এটাকে হালকা করে কেটে নিচ্ছি আবার, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড, আমি এই বেগুনকে এরকম করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর হয়েছে কাটাটা, না পাতলা না মোটা, দেখতেই পাচ্ছেন, এক সাইজ করে কাটতে হবে। তো এবার আমি এটাকে রেখে আমি লঙ্কাটাকে কুচিয়ে নেবো ফ্রেন্ড।
দেখুন ফ্রেন্ড, আমি লঙ্কাটাকে কুচিয়ে নিলাম। এবার আমি আমি এবার যেটা করব সেটা হচ্ছে আমি বেসনটাকে ফাটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমি প্রথমে বেসনটা নিয়ে নিচ্ছি এখানে। তারপরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু ময়দা। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, পরিমাণ অনুযায়ী নেবেন। আর নিয়েছি একটু খাবার সোডা, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড পরিমাণ মতন। আর নিয়েছি আমি লবণ, নিলাম স্বাদ মতন। আর নিলাম আমি হলুদ, দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন। এটাকে আমি একটু মাখিয়ে তাতে জল দিয়ে বেটার করে নেব। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি জল, বেশি যেন পাতলা না হয় সেদিকে আমাকে নজর রাখতে হবে। এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব এই বেসনটাকে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, দেখুন ফ্রেন্ড আমি কত সুন্দর করে নিয়েছি গোলাটা। দেখতেই পাচ্ছেন না বেশি পাতলা না বেশি। এবার তাতে আমি দিয়ে দেবো লঙ্কা। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, কুচি করে রেখেছিলাম সেই। এবার এটাকে ভালো করে আর একটু ফাটিয়ে নেব। দেখুন ফ্রেন্ড, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেখুন ফ্রেন্ড, আমি 15 মিনিট পর ফিরে আলাম, দেখি কী অবস্থায় আছে। মোটামুটি সেট হয়ে গেছে। এবার আমি এটাকে বেগুন দিয়ে এটাকে ভেজে নেবো, চলুন ভাজি গিয়ে। দেখুন ফ্রেন্ড, আমি ওভেনটাকে ধরিয়ে দিয়ে তাতে কড়াই চাপিয়ে দিলাম। আর কড়াইটা চেপে গেছি, আমি তাতে তেল দিয়ে দিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমি বেগুনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, চেতে গেছে কড়াই। তো টুপো টুপো তেলে আমি ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। তেল বেশি করে দিয়েই ভাজবেন, তাহলে ফুলবে না ফ্রেন্ড। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি ভেজে নেব। এদিকে তেলটা গরম হতে হতে আমি দেখে নেব পুরিটা। দেখুন ফ্রেন্ড, আমি পুরিটাকে বেলে নেব, যেহেতু আমি বেগনি পুরি করব এই জন্য পুরিটাও বেলতে হবে। তেল চেতা সঙ্গে সঙ্গে চেতে গেছে, তার মধ্যে আমি পুরিটাও বেলে নিয়েছি। দেখুন আমার পুরিটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আর একটা করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে নেব এটাকে। দেখুন ফ্রেন্ড, তেলটা পুরো চেতে গেছে। এবার আমি আগে পুরিটা ভেজে নেব। এই বেগনি পুরি খেতে খুব টেস্ট লাগে, বিশেষ করে ব্রেকফাস্টের সাথে খুব ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমার লিঙ্কে দিয়ে দিয়েছি পুরি এটা, তার জন্য আর দেখালাম না ভালো করে, যতটা পারছি দেখাচ্ছি। এবার এটাকে তুলে নেব ফ্রেন্ড, এরকম করে সবগুলো ভেজে নেব। বেগনি পুরি খেতে খুব টেস্ট হয় ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। আমার লিঙ্কে দেওয়া আছে পুরি এটা, তো এটা এই জন্য আমি যতটা পারলাম দেখালাম। তো ফ্রেন্ড, এটাকে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কীরকম হয়েছে, তাহলে বুঝতে পারছি না আমি। পুরিটা কমপ্লিট হয়ে গেছে, শুনে বেটারটা করে নিয়েছি। এবার বেগুনিটাকে ভেজে নেবো, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। প্রথমে একটা বেগুন নিয়ে এটাকে এরকমভাবে ডুবাতে হবে, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে বেটারটা। এবার এটাকে ছেড়ে দিতে হবে ফ্রেন্ড, এরকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন ফ্রেন্ড, আমার বেগুনিগুলো কী সুন্দর ফুলছে, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো এরকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন ফ্রেন্ড কত সুন্দর হয়েছে ফুলে। তো এরকমভাবে করবেন আমার রেসিপি অনুযায়ী। এবার এটাকে আমি তুলে নিয়ে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার বেগনি পুরি। দেখুন ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমার বেগনি পুরি, পুরো পারফেক্ট দোকানের মতন হয়েছে। তো আমার রেসিপিটা ট্রাই করে করবেন, আশা করি ভালো হবে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমি এটাকে সার্ভ করেছি শুধু অনলি সস দিয়ে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। তো আমার ভিডিওতে লাইক দিয়ে আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দিচ্ছেন। তো
আজকের মতন আমি ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি কিরণ। আজকের মতন বাই বাই।